অনারেবল ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পিঞ্চার মার্টিন ও রিটেন বাই উইলিয়াম গোল্ডিং। এটির আমরা শর্টকাট সামারি আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার পূর্বে এর মূল যে থিম সেটি হচ্ছে সার্ভাইভাল, অর্থাৎ সে আসলে তার জীবনটা সংগ্রাম মুখর কল্পনা করে এবং সে আসলে তার জীবনটাকে শেষ করতে চায় না, বেঁচে থাকতে চায়। ঠিক আছে, সো আমরা যদি একটা কোটেশন দেখি ফার্স্টে, আমরা আলোচনায় যাব মূল আলোচনায়, তবে আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন আছে, আই ওন্ট ডাই, আই কান্ট ডাই, নট মি, চ্যাপ্টার 1 পেজ নাম্বার 10। তো মানে আমি মরতে চাই না, আমি আসলে মরবো না, আর মরণ আমার জন্য না। তো বিষয়টা এমন যে আসলে লেখক এখানে যে পিঞ্চার মার্টিন যে হিরোকে এখানে উপস্থাপন করছেন, সে আসলে মরতে চায় না, বাট আনফর্চুনেটলি তাকে মরতে হয়। সো আমরা এখন আলোচনা শুরু করব। তবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কার কার এই উপন্যাসটি আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো পিঞ্চার মার্টিন আমেরিকাতে যেটি দ্য টু ডেথস অফ ক্রিস্টোফার মার্টিন নামে প্রকাশিত হয়, এবং এটি হচ্ছে যা প্রথম প্রকাশিত হয় 1956 সালে প্রকাশিত হয়, এবং এটি গোল্ডিংয়ের তৃতীয় উপন্যাস, যা হচ্ছে আপনার আপনার ইনহেরিটর্স এবং তার প্রথম লর্ড অব দ্য ক্লাইসকে অনুসরণ করে এই উপন্যাসটি রচনা করা হয়। সো এখানে আমরা যে প্রথমে দেখি এই এই যে আপনার উপন্যাসটি, এই গল্পটি নাটকীয়ভাবে শুরু হয়। ঠিক আছে, আমাদের সাথে ক্রিস্টোফার মার্টিনের দুঃখ যে দুঃখিতের বিষয় সেটি এখানে আমরা দেখতে পাই। বিষয়টা এমন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টল দেওয়ার সময়, টল বলতে তার যে একটা যুদ্ধজাহাজের নাবিক তারা, এবং তারা হচ্ছে আপনার বাহিনী। সো যখন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তারা টহল দিচ্ছিল, তো টহল দেওয়ার সময় তার চাষটি ডুবে যায়। ঠিক আছে, বা উড়িয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ আপনার যে আক্রমণ করা হয়েছিল অন্য পক্ষ থেকে, যার কারণে সেটি আপনার ডুবে গিয়েছিল বা ভেঙে দেওয়া হয়েছিল বা নষ্ট করে দেওয়া হয়েছিল, হোয়াট এভার। তো যখন সবাই আসলে জলের মধ্যে ডুবে যাচ্ছে, পানির মধ্যে ডুবে যাচ্ছে, সো আমাদের যে পিঞ্চার মার্টিন সেও তো অবশ্যই যাচ্ছে। সো এই যখন যাওয়া শুরু করলো, তো এই যাওয়ার মুহূর্তে সে কল্পনা শুরু করলো, কল্পনা, জাস্ট কল্পনা। প্রথমে আমরা দেখি যে হিরো মারা গিয়েছে, বাট এটা বুঝতে খুবই সমস্যা হয়, কারণ প্রথমে হিরো মারা গিয়েছে এবং সে কল্পনা করে যে সে এখনও বেঁচে আছে, এবং সে বেঁচে আছে খুবই অসাধারণভাবে। সেই অসাধারণভাবে বেঁচে থাকার বর্ণনা আমরা দেব। ঠিক আছে, তো আমরা যদি বলি যে এটি এই যে উপন্যাসটি, এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস বলতে পারি, আত্মাত্মিক উপন্যাস বলতে পারি, এবং অস্তিত্বের লড়াই বলতে পারি, কারণ সে চাচ্ছে তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে, সে বেঁচে থাকতে চাচ্ছে, বাট বাস্তবে আসলে সে তেমনটা পায় না। আমরা এখানে দেখলাম যে পিঞ্চার মার্টিন হচ্ছে আপনার নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট। ঠিক আছে, তো যিনি আমরা যে মানে ধ্বংসের কারণে তার জাহাজটি আপনার ডুবে যায়। ঠিক আছে, সো যখন তার জাহাজটি ডুবে যায়, তখন অধিকাংশ মানুষ যখন মারা যাচ্ছে, তখন সে কল্পনা করছে সে একমাত্র বেঁচে আছে, এবং সেই বেঁচে আছে এবং সে বেঁচে থাকার জন্য অনেক কিছু করছে। কী কী কাজ করছে সেগুলো আমরা এটাকে হ্যালুসিনেশন বলতে পারি, ভ্রম বলতে পারি। ঠিক আছে, তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে অনেক চেষ্টা করছে। তো যখন প্রথম চেষ্টা কি, যেমন হচ্ছে সে তার যে প্রথম চেষ্টা হচ্ছে, সে হচ্ছে আপনার যখন ডুবে যাচ্ছে, তো ডুবে যাওয়ার সময় তার যে আগে দাঁতে ব্যথা ছিল, ঠিক আছে, মুখের দাঁতে ব্যথা ছিল, সো সে দাঁতের ব্যথা ছিল, তো সেখানে একটা ছোট্ট দাঁতের ফাঁকাও ছিল একটা। ঠিক আছে, সো দাঁতের ফাঁকায় ছোট একটা পাথর হচ্ছে আপনার আটকে আছে এখন বাস্তবে এটা, বাট সে কল্পনা করছে যে সে আসলে বড় একটা পাথর এসে পাথরের সাথে সে আটকে আছে, অর্থাৎ গলার নিচে পাথর এসে আটকে আছে, এখন সেই পাথরের ব্যথা অনুভব করছে যে সে পাথরের সাথে আটকে আছে, বাট পাথরটা খুবই ছোট, তার দাঁতের আপনার ফাঁকি আটকে আছে। ওই যে যখন ডুবে গেছে নিচে, তখন ওই ছোট পাথর আসলে আপনার দাঁতের মধ্যে ঢুকেছে। সো বাস্তবে আসছে ছোট পাথর,
তা দাঁতের মানে মধ্যে ঢুকেছে আর ব্যথা ছিল, পূর্বের ব্যথা, সেটি সে অনুভব করছে। আর সে কল্পনা করছে যে বিশাল বড় একটা পাথর, যে পাহাড় মানে পাথরটাকে পাহাড়ের মতো, এবং যেটিকে সে অতিক্রম করে আসলে মানে এই বিশাল একটা সংগ্রামের মুখে সে অগ্রসর হতে চাচ্ছে এবং বেঁচে থাকার লড়াইয়ে সে এগিয়ে যাচ্ছে। সো এখানে আমরা যে বিষয়টি দেখি যে তারপর তারপর সে একটা জায়গায় যায়, একটা বনে যায়, বন যেটা আমরা রবিনসন ক্রুসু একটা কাহিনী ইতিমধ্যে পড়েছি। সো রবিনসন ক্রুসুর মতো একটা বন আবিষ্কার করে, যে বনে আবিষ্কার করার পর সে সেখানে আসলে রবিনসন ক্রুসুর মতো সে আপনার তার জীবনটাকে সংগ্রাম মুখর করতে চায়। সে আসলে তার নিজের খাদ্য সে তৈরি করতে চায়, বিভিন্ন অ্যানিমল যারা থাকে, যে প্রাণীগুলো আছে, সে প্রাণীগুলোর মধ্যে কোনটা আসলে সে খাইতে পারবে, সেসব বিষয়ে সে প্রচুর তার মানে মেধা খাটিয়ে মানে সে বোঝাতে চাচ্ছে আমি বিশাল বুদ্ধিমান, আমি খুবই চালাক, আমি খুবই শিক্ষিত মানুষ। সো আমার এই বুদ্ধি দিয়ে আমি কি করছি, আমি আমার জীবনটাকে সংগ্রাম মুখর করে তুলেছি এবং আমি একটা তাঁবু বা ছোটো মতন একটা বাসা তৈরি করেছি যে আপনার জাস্ট নদীর পাশেই, যাতে করে অন্য কোনো জাহাজ আসলে আমাকে সে বুঝতে পারে যে ওখানে একজন মানুষ বাস করতেছে, যাতে করে সে পরবর্তীতে ওই জাহাজে করে সে চলে যেতে পারে, জাস্ট লাইক আপনার রবিনসন ক্রুসোর মতো। সো সে আসলে নিজের মতো করে সে সংগ্রাম শুরু করলো, খাওয়া দাওয়া শুরু করলো, বনের প্রাণীদের সাথে আপনার তার যে সংগ্রাম জীবন সেটি সে বর্ণনা করতে শুরু করলো। সো বাস্তবে কিন্তু আসলে এটা না, এটা জাস্ট তার কল্পনা, ঠিক আছে? তো এমনকি আমরা দেখতে পাই যে সে মনে করেন যে তার যে সিবুট ছিল সেই সিবুটটিও ইউজ করতে সে পারে নাই। আমরা যখন দেখি মানে শেষে দেখতে পাই যে তার সিবুট সমুদ্রে যে বুটগুলো ইউজ করা হয়, তো সেই সিবুটটিও সে ইউজ করতে পারে নাই। অর্থাৎ সে পরে তখন বুঝতে পারে যে হ্যাঁ, পাঠকরাও বুঝতে পারে যে হ্যাঁ, সে তো বেচারা মারা গেছে। অর্থাৎ প্রথম থেকে যে কাহিনিগুলো বলা হচ্ছে যে বনের মধ্যে যে আপনার হচ্ছে বাস করতেছে একাকি এবং সেই বনে সে রাজা মনে করে, সে বনকে সে রাজা মনে করে, মনে করে যে এই বনের হচ্ছে আমি আবিষ্কারক, এই বনটার প্রধান আমি, আমি যেভাবে বলবো এই বন সেভাবে চলবে, এবং এই বনের সব কিছু নিয়ন্ত্রণ করতে হচ্ছে আমি, আমি হচ্ছে ক্ষমতাধর। এভাবে সে আসলে নিজেকে বিশাল একটা ক্ষমতার ঊর্ধ্বে মনে করে এবং নিজেকে সে সেভাবে ভাবতে শুরু করে। বাট আমরা উপন্যাসে আমরা যখন শেষের দিকে আসি, তখন আসলে প্রকৃত রিডাররা বা পাঠকরা আসলে বুঝতে পারে দুইবার বা তিনবার পড়ার পরে, প্রথমে কিন্তু বুঝতে পারে না যে আসলে দেখলাম যে লেখক এখানে যে সরি লেখক বলছে হিরো আমাদের যে পিঞ্চার মার্টিন, সে বর্ণনা করতেছে সে বনের মধ্যে ই করতেছে, সেটা করতেছে, ওটা করতেছে, হুট করে সে আবার মৃত কীভাবে হইলো। সো মৃত্যুর কারণ হচ্ছে যে জাস্ট তার কল্পনা ছিল, বাট সে আসলে সমুদ্রের মধ্যে আসলে জলে ডুবে সে তার জীবনটা শেষ করে দিয়েছিল। বাট সে আসলে চিন্তা ভাবনা করেছিল যে আমি সাথে সাঁতার কেটে কেটে কোথায় গিয়েছি, এক নতুন একটা দ্বীপের পাশে গিয়েছে, সেখান থেকে আমি আসলে বেঁচে উঠেছি। তো এই হচ্ছে আপনার ক্রিস্টোফার যেটা আপনার কাহিনী নিয়ে উইলিয়াম গোল্ডিং যেটা রচনা করেছেন পিঞ্চার মার্টিনের, এটি হচ্ছে আমাদের শর্টকাট আলোচনা করার। আর এটাকে আর আসলে ডিটেলস আলোচনা করার কিচ্ছু নাই, তবে কিছু বিষয় আছে যে এই উপন্যাসের আমরা শেষে কাছাকাছি মানে এমন কিছু জিনিস বুঝতে পারি যে সে তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়। এবং তার যে আমরা একটা কথা বলছিলাম যে তার যে জিহ্বায় একটা ছোট্ট পাথর আটকে যায়, সেটাকে সে বিশাল মনে করেন যে বিশাল পাথর মনে করে বা পাহাড়ের মতন মনে করে, জাস্ট নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সে ভীষণ কল্পনা জগতের মধ্যে চলে যায় এবং তার মতন করে নতুন একটা জায়গা তৈরি করে, নতুন একটা ইতিহাস তৈরি করে। সো সেখানে সে বীরের মতো নিজেকে জাহির করে। এমনকি আমরা এটাও দেখতে পাই যে সে নিজেকে যে পৌরাণিক কাহিনী আছে না, যে মিথ যেগুলো আছে, সেই মিথির যে হিরোগুলো আছে তাদের মতো ভূমিকাতে নিজেকে আপনার উল্লেখ করে। যেমন হচ্ছে আপনার ইজ্যাক্সের বীরত্বপূর্ণ ব্যক্তিদের মতো যে বজ্রকে বজ্র অর্থাৎ বজ্রকে প্রতিহত করেছে, এমন নিজেকে এইভাবে সে মানে উপস্থাপন করে। এমনকি যে যে প্রোমিথিউস আছে, দেবতাদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল, তার মতো যে রাজা লিয়ার, এইরকম মনে করেন যে নিজেকে বিশাল বড় বড় হচ্ছে আপনার বীরদের সাথে সে নিজেকে কল্পনা করছে, কারণ সে বিশ্ব জয় করে ফেলছে। বাট আনফর্চুনেটলি আমরা শেষে দেখতে পাই যে পিঞ্চার মার্টিন আসলে মারা গিয়েছে। সো এটাই হচ্ছে পিঞ্চার মার্টিন উইলিয়াম গোল্ডিং এর ছামারি এবং ছটা অ্যানালিসিস। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।